এই খেলায় প্রথম স্থান নির্ধারণ করবে হাফেজ মোহাম্মদ হাসিনুল ইসলাম, দ্বিতীয় স্থান নির্ধারণ করবেন আমাদের সামনে উপস্থিত অভিভাবক। আমি একজনকে চাচ্ছি, ওই যে উনি চলে আসছেন, জি থ্যাংক ইউ। হ্যাঁ দুইজন মিলে আমরা গত করছি আমাদের খুদে শিক্ষার্থীরা ক্লাস ওয়ান এবং টু তে পড়ে, তাদের তারা কিন্তু দৌড়ের জন্য প্রস্তুত হয়ে আছে এবং আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা নির্ধারণ করবেন ছাত্র বিচারক মন্ডলী, তারা পরিচালনা করছেন আমাদের প্রধান শিক্ষিকা রুজিনা আক্তার। কেউ রুলস ব্রেক করলে সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। সবাই সামনে তাকাও, সবাই সামনে তাকাও, যে পিছনে তাকাবে সুন্দরভাবে বিশ্লেষণ করে বিচার করেছেন। একেবারে কাছাকাছি ছিল সবাই, একেবারে কাছাকাছি ছিল। দেখা যাক প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে। হ্যাঁ সুন্দর, আমরা পেয়ে গেছি। এই দৌড় খেলায় কে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি বিচারক মন্ডলীকে। এই বিচার কাজটি করা খুব কঠিন ছিল। হ্যাঁ না তৃতীয় হয়েছে, ওখানে ওখানে আমরা কি পেয়েছি তিনজন? আচ্ছা থ্যাংক ইউ। আমি মঞ্চে থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নূর আলম সিদ্দিক, সাব্বির খানকে। আজকের খেলার কিন্তু উপস্থাপক উনি এবং আজকে উনি কিন্তু এর মধ্যে একটি বিচার কাজ সম্পন্ন করেন, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ করবেন। আমরা হাসিনুল ইসলাম পরবর্তী খেলা এবং নূর আলম সিদ্দিক সাব্বির প্রথম স্থান নির্ধারণ করবেন। নূর আলম সিদ্দিক সাব্বির খান এবং দ্বিতীয় স্থান হাফেজ হাসিনুল ইসলাম এবং তৃতীয় স্থান আব্দি ধরেন। এই খেলাটিও অনুষ্ঠিত হবে কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বালক বালিকাদের বালকদের মধ্যে। আমরা যারা আজকের এই খেলা বিজয়ী হয়েছে একটু আগে দৌড়ে সবাইকে সালাম দেওয়ার জন্য বলা হচ্ছে তোমরা স্যালুট দাও, থ্যাংক ইউ। তাহলে আমার হাতে যাবে পরবর্তী খেলার জন্য যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।